बॉयफ्रेंड, मैं तेरा बॉयफ्रेंड, तू मेरी गर्ल। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আইপ আপনারা সকলে ভালো আছেন? সো গাইস, আপনারা যে প্রিভিউতে যে বেস্ট কাপল ভিডিওটা দেখবেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি এডিট করতে চাইলে আমার সঙ্গে পুরো কন্টিনিউ করতে থাকুন। সো গাইস, ভিডিওটি এডিট করার জন্য সর্বপ্রথম কাপল ভিডিওশন চলে আসলাম, নিউ ফোর্স অপশনে ক্লিক করবেন। তো আপনারা ফার্স্টে ভিডিও ক্লিপ সিলেক্ট করবেন, আর সেকেন্ডে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করে ফার্স্টে ভয়েসের এবং সেকেন্ডে গার্লসের কার্টুন ফিক অ্যাড করে দিবেন। তো এরকম ফিকগুলো আপনারা পিন্টারেস্ট অ্যাপে পেয়ে যাবেন। আপনারা কী করবেন, এবার আপনারা গার্লস বয়েস কার্টুনের ফিকের পরে এসে প্লাস চিহ্নে ক্লিক করে একটা পছন্দের ফটো অ্যাড করবেন। আবার সেমভাবে গার্লসের কার্টুনের ফিকের পরে এসে প্লাস চিহ্নে ক্লিক করে অন্য আরেকটি গার্লস বা আপনার পছন্দের প্লাস চিহ্নে ক্লিক করে দিবিটার ও ক্লিকারটা জুম করে দিবেন, লাস্ট ওয়াটারমার্কটা ও ক্লিকারটা ডিলিট করে দিবেন। এবার আপনারা কী করবেন, তো ফার্স্ট তিনটা কার্টুনের ফিক সহ ফার্স্ট তিনটা ফটোতে 1.1 সেকেন্ড ডিউরেশন অ্যাড করতেছি। তো লাস্ট ফটোটা 2 সেকেন্ড রাখতে পারেন। তো এবার আপনারা কী করবেন, ফটোতে অ্যানিমেশন অ্যাড করবেন, সেজন্য অ্যানিমেশন অপশানে ক্লিক করে ফটোর উপর ক্লিক করে অ্যানিমেশন ইন অপশানে ক্লিক করে শেক 3 ইফেক্টটি অ্যাড করে দিবেন, ডিউরেশনটা ফুল করে দিবেন। সেমভাবে সব ফটোতে শেক 3 ইফেক্টটি অ্যাড করবেন, ডিউরেশনটা অবশ্য বাড়িয়ে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার আপনারা মিউজিকটা অ্যাড করে দিবেন, অ্যাটোডিতে ক্লিক করে এক্সট্রা অপশনে ক্লিক করে মিউজিকটা অবশ্যই ইম্পোর্ট করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, লাস্ট পিকচার এসে ইফেক্ট আসবেন, ভিডিও ইফেক্ট আসবেন, তারপর ফার্টি অপশনে আসবেন। তারপর নিচে ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্ট অ্যাড করে টিক মার্কে ক্লিক করে দিবেন, এটা হালকা ছোটো করে দিবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা অল্প সময়ের মাধ্যমে তৈরি হয়ে গেল। এবার আপনারা উপরে আইকনে ক্লিক করে সেমভাবে ভিডিওটা এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট হয়ে গেলে এটা সেভ হয়ে যাবে। সো গাইস, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।